হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাইরে, বাচ্চাদের নিয়ে অনেকদিন পর বের হয়েছি, আর ওরা দেখতে এসেছে পিকক। এখানে এই যে দেখুন, ময়ূর বসে আছে, একদম মানে যেরকম মানুষ সচরাচর চলাফেরা করে ঠিক তেমনি এই এলাকায় ময়ূর ঘুরে বেড়ায়। তাই আজকে চলে এলাম বাচ্চাদের নিয়ে, ওরাও খুব মানে এক্সাইটেড ময়ূর দেখার জন্য, তাই চলে এলাম। দেখুন একদম কাছ থেকে কেমন লাগছে ময়ূরটা দেখতে। আয়াত আসো, সো বিউটিফুল, মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে তা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এবার দেখুন কি সুন্দর বসে আছে, মানুষের ইয়ার্ডে এরকম ওরা চড়ে বেড়ায়। মনে হবে যেন এরা কারো পোষা প্রাণী, কিন্তু না, ওরা কারোই পোষা না, কারণ পাশেই হচ্ছে পাহাড়ি এলাকা, এই এলাকাটা পাহাড়ি, তাই পাহাড় থেকেই এগুলো এসে মানুষের ইয়ার্ডে এরকম করে চড়ে বেড়ায়। আর এখানের মানুষরাও এত আদর করে ওদের, বোঝা যায়, কারণ কেউ তাড়িয়ে দেয় না কিংবা কিছু করে না, খুবই আদর করে। এবং আপনি যখন এদের কাছে যাবেন ওরা খুবই ফ্রেন্ডলি হয়, এবং যখন আপনি ডাকবেন সাথে সাথে আস্তে আস্তে করে আপনার কাছে চলে আসে, এবং কোনো ধরনের আপনাকে মানে ভয় দেখাবে না, কিছু না, মানে ওরা খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে। দেখুন কীরকম করে মানুষের ইয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, কেউ ওদের তাড়িয়েও দিচ্ছে না, কিন্তু দেখে মনে হবে কেউ হয়তো বা ওদের পোষা রাখা প্রাণী কিংবা পোষা রাখা ময়ূর, কিন্তু আমার দেখে খুবই ভালো লেগেছে। ওই দেখুন আরেক দিকে যখন দেখছে যে আমরা মানে ভিডিও করছি কিংবা ছবি তুলছি, সে বুঝতে পেরেছে, সাথে সাথে প্যাকমটা মেলে দিয়েছে আমাদের দেখার জন্য। তারপর আমার বাচ্চারা যখন ওর কাছে গেল, সে একদম প্যাকমটা বন্ধ করেনি। আমি ভেবেছিলাম হয়তো বা প্যাকমটা গুটিয়ে নেবে, না, সেটাও করেনি, বরঞ্চ আরও ইচ্ছে করে এদিক ওদিক ঘুরে আমাদের মানে ডিসপ্লে করে দেখাচ্ছিল। মানে সেটা সত্যি অতুলনীয় ছিল, যে মানে পশু পাখিরাও বোঝে আদর কী জিনিস, মানে আপনি যদি ওদের সাথে সুন্দর ব্যবহার করেন, ওরাও যে আপনাকে রিপ্লাই সুন্দরভাবে মানে মানে রিপ্লাই করতে জানে, সুন্দরভাবে আদরটা ব্যাক করতে জানে, সেটাই মানে সত্যি প্রশংসনীয়। দেখুন কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, আমি যে একটু পরপর ওকে ভিডিও করছি সে বুঝতে পারছে, তাই আমাকে এদিক ওদিক ঘুরে সুন্দর সুন্দরভাবে পোজ দিচ্ছে, মানে আমার কোনো অসুবিধা হয়নি কিংবা আমাকে দেখে দৌড়েও যায়নি। দেখুন এবার আমার বাচ্চাদের যখন বলছি যে যাও তোমরা গিয়ে দাঁড়াও ওর পাশে, তাদের দেখেও সে দৌড়ায় নাই, সুন্দরভাবে ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমি ওকে ভিডিও করছি আর সে সুন্দরভাবে আমাকে পোজ দিচ্ছে। আর এইদিকে তো আমার বাচ্চাদের মানে খুশির সীমাহীন, ওরা কখনো এরকম মানে লাইভ এরকম মানে ময়ূর দেখেনি, এই প্রথমবার ওরা এত কাছ থেকে ময়ূর দেখেছে, আর ময়ূরটা পেখম মেলে সুন্দর ওদের মানে ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখুন মানে সত্যি দৃশ্যটা অতুলনীয়। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমাদের লাইভ যখন আমরা দেখেছি মানে আমাদের সত্যি মানে এত সুন্দর লেগেছে যা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমরা আজকে চলে এসেছি ময়ূরের রাজ্যে, মানে যেখানে মানুষ যেরকম চলাচল করে সেই রকমই আজকে দেখছি ময়ূরগুলোই এরকম চলাচল করছে। দেখুন কি সুন্দর পেখম মিলে বসে আছে। আজকে অনেকদিন পর আমার বাচ্চাদের নিয়ে বের হয়েছি, ভাবলাম ওরা আজকে এই পিককটা দেখে যাক, হয়তো ওদের ভাল লাগবে। আর এই যে ডাক শুনছেন ব্যাকগ্রাউন্ডে, এগুলো হচ্ছে ময়ূরের ডাক, ময়ূরের ডাক হয়তো আপনারা শুনেছেন। দেখুন এই বাড়ির সামনে কতগুলো একসাথে বসে আছে ময়ূর। আমি মাঝে একটু ভয় পেয়েছিলাম যে যদি বাড়ির ওনার বের হয়ে মানে আমাদের মানে মাইন্ড করতে পারে, সেজন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। তারপর শেষে দেখি যে না, উনি বের হয়ে বলল কোনো অসুবিধা নাই, আমরা যত খুশি ছবি তুলতে পারি, কোনো প্রবলেম নাই ওনার, কারণ এখানে নাকি সবাই আসে এরকম করে ময়ূরগুলো দেখতে। আর দেখুন এখানে আরেকজনও আমাদের দেখে সুন্দর করে পেখম মেলে দিয়েছে,
সো তাই ওই বাড়ির ওনারই আমাদের বললেন যে কোনো অসুবিধা নাই, তোমরা ইচ্ছা মতো এদের সাথে ছবি তুলো, আমাদের কোনো প্রবলেম নাই। সো এখানে আমি একটু ফিল ফ্রিভাবে তারপর ছবি এবং ভিডিওটা করতে পেরেছি, কারণ এখানে কারো বাসার সামনে হঠাৎ করে গিয়ে এরকম ছবি কিংবা ভিডিও করা যায় না। যে সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে যা বলার অপেক্ষা রাখে না। দেখুন এদিকে উঠছে, ঘরের এদিকে ওদিকে চারপাশে ছড়িয়ে আছে, এদের দেখে আমি এত খুশি, মানে খুশিতে আমি আত্মহারা। শুধু আমি না, সাথে আমার বাচ্চারাও। তারপর আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, মানে আমি যে ধরছি ওকে, ও একটুও সরে যায়নি। দেখুন এবার ও পেখমটাকে গুটিয়ে নিয়েছে, মানে অত্যাধিক সুন্দর লাগছে দেখ। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই বাসায় চলে যেতে হবে, আর না হলে আরও কতক্ষণ থাকতাম, কিন্তু থাকতে পারছি না, এখন চলে যেতে হবে বাসায়। আমার বাচ্চারা তো দারুণ খুশি পিকক দেখে, মানে ওদের খুব ভালো লাগছে। ওরা সব সময় টিভিতে দেখেছে, কিন্তু এইরকম লাইভ পিকক এই প্রথমবার। আর এই এরিয়াটা যেন ময়ূরের রাজ্য, এত সুন্দর আল্লাহর সৃষ্টি যা বলার অপেক্ষা রাখে না। সো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।